নওশাদের মনে এবার ভয় কাজ করে, প্রমাণগুলো তো সে পুড়িয়ে ফেলেছে, তবে কমপ্লেন কে করলো? আর পুলিশই বা কোনো প্রমাণ ছাড়া কেন তাকে এভাবে এখানে ধরে আনবে? এটা কি বিরোধী দলের ওই শামসুরের কাজ হতে পারে? নওশাদ বোঝার চেষ্টা করলো কে এমন করতে পারে তার সাথে। দীর্ঘ সময় চিন্তা করতে হলো না। একটু পরেই আশফিন আহমেদ এলো নওশাদের সাথে দেখা করতে। বোনকে পেয়ে নওশাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল, এবার নিশ্চয়ই মুক্তি পাবেই সে। আশফিন আহমেদ নওশাদের মুখোমুখি দাঁড়ালেন। সব পাপের বিচার একদিনে হয়, এটা মানো নওশাদ? আপা, এখন এসব কথা বলার সময় না, আমার বেল করানোর ব্যবস্থা করো। ব্যবস্থা তো করবই, তবে তোমার যতটা বেশি শাস্তি দেওয়া যায় সেটার। তোমার মতো নরপশু আমার ভাই ভাবতেও আমার ঘৃণা লাগছে। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছ। অপর্ণা না হয় দোষ করেছিল সামান্য, কিন্তু বাকিরা, ওদের কি দোষ? আর অপর্ণা ভুল করে থাকলেও তার এমন নিকৃষ্ট শাস্তি দেওয়া তুমি কে? একটা মেয়ের ইজ্জত নষ্ট করা কিছু না, তাই না? আরে অপর্ণা হয়তো লোভ করেছিল, কিন্তু তার জন্য ও এখন যে টমার মধ্যে দিয়ে যাচ্ছে তা কতটুকু যন্ত্রণা জানো? একটা মেয়ে রেপ হলে তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছে অবশিষ্ট থাকে না। অপর্ণার বডি রেসপন্স করছে না, চিত্রলেখা জীবনটাও তুমি বরবাদ করতে উঠে পড়ে লেগেছ। আমি সব দিকেও চুপ থাকবো ভেবেছ? ভুল করছো আপা, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। কি প্রমাণ আছে তোমার কাছে? তোমার নিজস্ব স্বীকারোক্তি জেলে পচার জন্য তৈরি থেকো নওশাদ। আশফিন আহমেদ আর কথা বাড়ালেন না, গা গোলাচ্ছে তার। এই লোকটার উপস্থিতিতে তার জন্য ঘৃণিত। অপর্ণার অবস্থা দেখলেও করুণা হয় আশফিন আহমেদের। মেয়েটার বাচ্চা দুটার অসহায়ত্ব প্রতি মুহূর্তে তাকে কুরে কুরে খায়। নিজের এই ভাইটাকে প্রথমবারেই শাস্তি দিলে হয়তো এত কিছু হতো না, অন্তত বাচ্চা দুটোর জীবন এতটা নির্মম হতো না। অর্ণব এবং তোহিতকে ঘটনাগুলো জানানো দরকার। তো আশফিন আহমেদের চোখের কোণে জল চিকচিক করছে, বা হাতের উল্টো পিঠ দিয়ে জলটুকু মুছে তিনি পুলিশ স্টেশনের বাইরে পা রাখলেন। এখন থেকেই চিত্রলেখা এবং রঙ্গনের জীবনটা বাধামুক্ত করলেন তিনি। এখন কেবল দুজনের চার হাত এক করার পালা। চিত্রলেখা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করেছে তাদের মুখোমুখি বসে থাকা মেয়েটা আর চোখে রঙ্গনের দিকে তাকাচ্ছে। এটাকে দেখে 9-10 বাচ্চা মনে হচ্ছে। রঙ্গনকে এভাবে আর চোখে দেখাটা তার মোটেও ভালো লাগছে না। সে ফিসফিস করে ডাকলো রঙ্গনকে। এই সামনের মেয়েটা তোমায় এভাবে দেখছে কেন? চেনে তোমাকে? আরে না, আমি কখনো দেখিনি একে, এ আমায় কিভাবে চিনবে? তো তাকিয়ে আছে কেন? সুন্দর ছেলে দেখলে তো মেয়েরা তাকাবেই, তুমি তো পাত্তা দিচ্ছ না। তাই বলে কি সবাই গাধা? তুমি আমাকে গাধা বললা? পাশে এত সুন্দর ছেলে রেখে কেউ যদি বাইরে তাকিয়ে থাকে, তাকে গাধা বলাটা কি আমার অন্যায়? চিত্রলেখা খানিকটা রাগান্বিত স্বরেই বলে উঠতে, রঙ্গন হালকা কেশে উঠে। সামনে বসে থাকা মেয়েটা যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। পানির বোতলটা তৎক্ষণাৎ রঙ্গনের দিকে বাড়িয়ে দিল। ভাইয়া পানিটা খেয়ে নিন, সমস্যা হয়েছে কি? না আপু, ধন্যবাদ। আরে পানিটা খান, অসুবিধা নেই। চিত্রলেখার এবার আরো মেজাজ খারাপ হলো। পানির বোতলটা নিয়ে চিপি খুলে সমস্ত পানি সে মেয়েটার মাথায় ঢালতে উদ্যত হলে রঙ্গন কোনো মতে বসালো তাকে। চিত্রলেখা তখন অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে মেয়েটার দিকে। আর এই সমস্যা কি মেয়ে তোমার? আরেকজনের বরের দিকে তাকাও কেন? ও ভাইয়া, আপনি ম্যারিড? কেন, আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না। ভাইয়াকে জিগানো লাগবে কেন? অসভ্য মেয়ে, সেই থেকে তাকানো, সেই থেকে তাকিয়ে আছো, লজ্জা নাই? এই তোমার গার্ডিয়ানের নাম্বার দাও, তাদেরও জানা উচিত তাদের মেয়ে এসব করে বেড়ায়। চিত্রলেখার কথা শুনে মেয়েটা তৎক্ষণাৎ তার ব্যাগপত্র নিয়ে অন্য সিটের উদ্দেশ্যে কেটে পড়ল। চিত্রলেখা সাফের মতো ফুলে উঠেছে, রঙ্গনের মজাই লাগছে দেখে। এতক্ষণ মেয়েটা তার দিকে তাকাচ্ছিলই না, অথচ অন্য কেউ তাকানোতে যেন অনর্থ বাঁধালো। তাতেই রঙ্গন নিশ্চিত এমে থাকতে তার জীবনে ভালোবাসার বিন্দুমাত্র কমতি হবে না। রঙ্গন সরি, বেশি রিয়্যাক্ট করে ফেলছি, নিব্বি টাইপ ব্যবহার করে ফেললাম। ধুর পাগলি, আমি তো চাই তুমি এমন অধিকার দেখাও। অন্য কেউ আমাকে চেক আউট করবে আর তুমি চুপচাপ থাকবে, তাহলে কিছু হলো?
ভালোবাসো বলেই তো অধিকার দেখাবে। চিত্রলেখা উত্তর দিল না। ট্রেনের জানলা বেয়ে তীব্র বাতাস আসছে। চিত্রলেখার কপালের কাছে চুলগুলো বড্ড বিরক্ত করছে। এলোমেলো চুলগুলো সরিয়ে রঙ্গনের কাঁধে মাথা রেখে চোখ বুঝল সে। সফরটা 7 ঘন্টা না হয়ে 27 বছরের হলেও হতে পারত। লম্বা সফর শেষে চিত্রলেখার মাথা ঝিমঝিম করছে। ঠিক করলো সোজা বাসায় ফিরে অর্ণবের সাথে কথা বলবে, কিন্তু রঙ্গন তাকে একা ছাড়তে চাইছে না। চিত্রলেখা রঙ্গনকে বাড়িতে নিয়ে যেতে খানিকটা ভয় কাজ করছিল মনে। নিজের ভাইকে তো সে চেনে, আচমকা রঙ্গনের উপস্থিতি বোধহয় তার জন্য হজমযোগ্য হবে না। অর্ণবের রাগ কিঞ্চিত এখনও সঞ্চিত রঙ্গনের প্রতি। অনেকক্ষণ বুঝিয়ে রঙ্গনকে বোঝাতে সক্ষম হলো চিত্রলেখা। রঙ্গন চিত্রলেখাকে গাড়িতে তুলে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। চিত্রলেখা বাড়িতে ঢুকতেই প্রথমে মুখোমুখি হলো সায়রা খালার। আচমকা চিত্রলেখার উপস্থিতি যেন তাকে মারাত্মক ঘাবড়ে দিয়েছে। চোর ধরা পড়লে যেমন একটা হাবভাব হয় মুখে, তেমন একটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন সায়রা খালা। চিত্রলেখা এই প্রতিক্রিয়ার মানে বুঝতে পারল না। এমন অদ্ভুত প্রতিক্রিয়া তো সে প্রত্যাশা করেনি। খালা এভাবে তাকিয়ে আছেন কেন, যেন ভূত দেখছেন? ভাইয়া কোথায় বলুন তো? আমার ফোন টোন বন্ধ, আমার ফোন টোন ধরছে না। ভাইয়া এসছে তো এতক্ষণে, কোথায় সে? অর্ণব, সে তো হাস। খালা কি বলতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি বলেন, এবার তোতলাচ্ছেন কেন? ভাইয়া কোথায়? এতক্ষণ তো দোকান থেকে চলে আসার কথা। তুমি আসবে তো বলনি কেন, জানা আসবে না? জানানোর উপায় কই? ভাইয়া ফোন কত সময় ধরে বন্ধ, সেই হিসেব আছে? ভাইয়া কোথায় বলেন তো আগে, ভাইয়ার বিচার করি আগে। সে বাড়িতে নেই লেখা, ও হাসপাতালে গেছে। হাসপাতালে কেন, কেউ অসুস্থ? অপর্ণ অসুস্থ, সেই থেকে অর্ণ বাড়িতে কমই আসে, বাচ্চা দুটোর কাছেই থাকে। ভাবির কি হয়েছে? ওনারই কয়েকটা লোক মিলে ধর্ষণ করছিল, শারীরিক অবস্থা খুব খারাপ, বাঁচবে কি না বলা যাইতেছে না। বাচ্চা দুইটা সারাক্ষণ কান্নাকাটি করে, আমি গেছিলাম গতকাল দেখতে। এই কথাটা আমাকে আগে কেন বলেনি খালা? কোন হসপিটালে আছে ভাবি? অপেক্ষা করো একটু, অর্ণব এখন আসবে হয়তো বাচ্চাদের রেখে যেতে। রাতে বাচ্চারা এখানে থাকে, সকালে আবার মায়ের কাছে যাওয়ার জিদ করলে অর্ণব নিয়ে যায়। চিত্রলেখা চৌকাটেই বসে পড়ল। পৃথিবী যেন থমকে গেছে তার, সব কিছু এলোমেলো লাগছে এখন। এত কিছু হয়ে গেছে এত অল্প সময়ে, অথচ তাকে কেউ জানায়নি অবধি। নিজেকে এই মুহূর্তে প্রচণ্ড অপরাধী মনে হচ্ছে চিত্রলেখার, তার জন্যই এ সব কিছু হয়েছে। নওশাদ লোকটাকে নিজ হাতে খুন না করা অবধি চিত্রলেখার যেন স্বস্তি হবে না। একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে নওশাদকে না দেখলে ভাবতেও পারত না চিত্রলেখা। সায়রা খালা চিত্রলেখাকে ধরে উঠানোর চেষ্টা করলেন। চিত্রলেখার হাত পা অসাড় হয়ে আসছে, দাঁড়ানোর শক্তিটুকুও যেন সে পাচ্ছে না। চোখের সামনে ঝাপসা দেখতে শুরু করেছে সব। ঘণ্টাখানেক পেরিয়েছে, অর্ণব বাচ্চাদের ঘুম পাড়িয়ে চিত্রলেখার বিছানার পাশে এসে বসল। এখনও জ্ঞান ফেরেনি মেয়েটার, বড়সড় একটা ধাক্কাই খেয়েছে বলা যায়। নিজের ভাবির এই পরিণতি সেও কখনো কল্পনাতেও আনেনি, স্বভাবতই ভয়ের মাত্রাটা বেশি হবে। খানিক বাদেই চিত্রলেখা চোখ মেলল। চোখ মেলেই অর্ণবকে সামনে দেখে চিত্রলেখার মনের ভয় যেন আরও বেড়ে গেল। নিজের ভাইয়ের চোখে চোখ মেলানোর সাহসটুকু কি সে পাবে এখন? তুই আসবি বলিসনি কেন লেখা? তোমায় ফোনে পাচ্ছিলাম না, রেজাল্টের কথাও জানাতে পারছিলাম না, তাই ভেবেছিলাম সামনাসামনি এসে সবটা বলবো, কিন্তু বুঝতে পারিনি এসে এমন দেখবো। লেখা, এসব একরকম অ্যাক্সিডেন্ট, তুই রিল্যাক্স হ। আমার জন্য এসব হয়েছে ভাইয়া, ওই নওশাদ লোকটাকে আমার মেরে এখান থেকে যাওয়া উচিত ছিল। নওশাদ ওর ভুলে শাস্তি পাচ্ছে, সে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, ওর প্রাপ্য শাস্তি পাবে। ভাইয়া, আমি ভাবির সাথে একটু দেখা করতে চাই। কাল সকালে নিয়ে যাব, এখন ঘুমা তুই। চিত্রলেখার মাথায় হাত বুলিয়ে দিল অর্ণব। নিজের বোনকে অপর্ণার বাড়ির লোকদের সামনে উপস্থাপন করতে সামান্য ভীতু বোধ করছে সে। ওই বাড়ির সব লোকই যে চিত্রলেখার পরিস্থিতি বুঝবে তা আশাও করা যায় না। অর্ণব দ্বিধার মধ্যে পড়ল। রঙ্গন বাড়িতে ফেরার পর থেকেই চিত্রলেখার সাথে যোগাযোগ করতে পারেনি। একবার ভাবলো মেয়েটা বোধহয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, পরক্ষণেই নানা দুশ্চিন্তা ভর করেছে তার মাথায়।
কিছুতেই মন শান্ত হচ্ছে না তার। অহমের ঘরে গিয়ে একটু আগেই দেখে এসেছে অহম পড়ছে, ও সমস্যা হবে ভেবে আর থাকেনি সেখানে। ঘরে আসার পর থেকে এই দুশ্চিন্তাগুলো যেন আরও জেঁকে বসেছে, না পারছে সেগুলো ছুঁড়ে ফেলতে আর না পারছে মেনে নিতে। ভাবনার মাঝে আশফিন আহমেদ এলেন রঙ্গনের ঘরে। মাকে দেখে রঙ্গন স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ফেরার পর থেকে একবারও আমার ঘরে আসনি কেন রঙ্গন? গিয়েছিলাম, তুমি কাজ করছিলে তাই চলে এসেছি। টাকা যেত না, তাও বাদ দাও, মন খারাপ কেন তোমার? কিছু না মা, এমনি। এদিকের খবর কি? খবর একটা দিতে পারি, ভালো খবরই বলা চলে, বলবো? অবশ্যই। আমার সাথে জেল হয়েছে, এখনো যোগাযোগ মাধ্যমে খবর আসেনি, অতি শীঘ্রই ভাইরাল হবে। মজা করছো মা, ওই লোকটার ক্ষমতা আমরা জানি, তোমার ভাই তো কই মাছের প্রাণ, আমার এত মায়ের খেয়েও বেঁচেছে, হার তো জেলে একদিন। না, এবারে প্রমাণ শক্তপোক্ত, নিজের মুখে স্বীকার করেছে। আর কার কাছে স্বীকার করলো? আমার কাছে। তুমি ধরিয়ে দিয়েছ ওকে? হুম। আশফিন আহমেদ হাসলেন রঙ্গনের মুখে বিস্ময়। মায়ের এই রহস্যময় রূপের সাথে সে খুব একটা অবগত নয়। সে সবসময় তার মাকে দেখেছে কঠোর ব্যক্তি সম্পন্ন একজন মানুষ হিসেবে, আজ যেন সে ব্যক্তিত্ব রহস্যের চাদরে আবৃত। রঙ্গন। জি মা। বিয়ে কবে করবে তুমি? তোমার প্রিয়সী তো ডাক্তার হবে, তার কি সময় হবে বিয়ে করার, নাকি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো, কি বলো রঙ্গন? কবে আমাদের ডাক্তার বউকে নিয়ে আসতে চলছো এই গৃহে? এই পর্যায়ে রঙ্গন কয়েকবার হৃদস্পন্দন মিস করল। আজ আশফিন আহমেদ তাকে প্রতি পদে পদে অবাক করছে। অবশ্য মায়ের কথায় রঙ্গনের চোখে যে ঝলকানি দেখা গেল তাতে রঙ্গন নিজের অনুভূতি আড়াল করতে পারল না। তার চোখের চাউনি বলে দিচ্ছে সে চিত্রলেখাকে একান্ত নিজের করে পেতে কতখানি উৎসুক। অপরে নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করছে, প্রচণ্ড যন্ত্রণায় সে গলা দিয়ে আওয়াজটুকুও ঠিকঠাক বের করতে পারছে না। নার্স তার অবস্থা দেখে অনেকাংশ ভীত হলো, চটজলদি ডাক্তার ডেকে পাঠালো সে রাতের প্রায় আড়াইটা। দায়িত্বে থাকা একজন ডাক্তার ছুটে এলেন, অপর্ণাকে চেক করতে লাগলেন। পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বুঝতে পারলেন তিনি। পরিবারের লোকদের কিভাবে বিষয়টা জানাবেন ভাবতে শুরু করলেন। ভাবার সময়টুকুও অপর্ণা আর দিল না, জীবনের প্রতি চরম বিতৃষ্ণা এবং বেঁচে থাকার তীব্র অনিচ্ছা নিয়ে রাত 2:34 পৃথিবীর মায়া ত্যাগ করল সে। ঘুমিয়ে থাকা তার সন্তানগুলো জানল না তাদের মা এই পৃথিবীতে আর নেই। ডাক্তার অপর্ণার মৃত্যু সংবাদটা বাইরে থাকা অপর্ণার বাবা এবং মাকে জানালেন। বয়স্ক মানুষ দুজন নিজেরাই ভেঙে পড়লেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। মেয়েকে হঠাৎ হারিয়ে তারা যে ধাক্কাটা খেয়েছেন তা সামলে উঠে কাউকে জানানোর বিবেক তাদের কাজ করছে না। অপর্ণার মা বহু কষ্টে অর্ণবের নাম্বারে ডায়াল করলেন। অর্ণব ফোন বিছানার পাশেই চার্জে দিয়ে ঘুমিয়েছিল। ফোনের ভাইব্রেশনে তৎক্ষণাৎ ঘুম ভাঙল তার। অপর্ণার মায়ের নম্বর দেখে তৎক্ষণাৎ কল রিসিভ করল সে। অপর পাশ থেকে ভাঙা ভাঙায় গলায় কেবল একটি বাক্য ভেসে এলো, অপর্ণার লাশ কবর দেওয়া হলো ভোরবেলা ফজর নামাজের পর। দূরের আত্মীয় স্বজনদের জন্য অপেক্ষা করা হয়নি, চিত্রলেখাকে এসবের মাঝে আসতে দেয়নি অর্ণব, না রূপসা এবং রাদিফকে আসতে দিয়েছে। বাচ্চা দুটোকে এত বড় একটা মানসিক কষ্টের মধ্যে ফেলার সাহস তার নেই। এখানে উপস্থিত সকলেই পরিবারের সদস্য হলেও সবাই সবসময় ভালো কথাই বলে এর কোনো নিশ্চয়তা নেই। কেউ ভুলক্রমেও যদি বিরূপ কোনো মন্তব্য কেউ করে ফেলে তার ক্ষত নিতান্তই সামান্য হবে না। তার চেয়ে বরং চিত্রলেখা ও বাচ্চারা অপর্ণার মৃত্যুর খবর একটু দেরিতেই জানুক। লাশ দাফনের পর অপর্ণার বাবা এলেন অর্ণবের কাছে। অর্ণব তখন এক কোণে দাঁড়িয়েছিল, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। অর্ণব, বাচ্চা দুটোকে এখানে রেখে যাবে কি? অপর্ণা তো নেই অন্তত। অপর্ণার সাথে আমার ডিভোর্স হয়েছে, কিন্তু রূপসা রাদীপ এখনও তো আমার সন্তান, বাবা হিসেবে তাদের প্রতি আমার যে দায়িত্ব তা আমাকে পালন করতে দিন। আমি তোমাকে দায়িত্ব নিতে মানা করছি না অর্ণব, কিন্তু বাচ্চা দুটো আমাদের কাছে কিছু সময় থাকলে আমাদের ভালো লাগত। এই বাড়ির পরিস্থিতি কেমন আপনিও দেখতে পাচ্ছেন, সব কিছু স্বাভাবিক হলে আমি ওদের কিছু সময়ের জন্য এখানে রেখে যাব, আমি এখন আসি। এসো। অর্ণব আর দাঁড়ালো না, আগের মতো আবেগগুলো আর কাজ করে না। ডিভোর্সের সময়টুকুতে কিংবা বাচ্চাদের কাস্টাডি নেওয়ার লড়াইয়ের সময় এই মানুষগুলোই বড় নির্মম হয়ে উঠেছিল।
তখন থেকেই আবেগ অনুভূতি অনেকখানি কমে এসেছে অর্ণবে। এখন সে শুধু তার বাচ্চাদের নিয়ে ভাবতে চায়। চিত্রলেখার ঘুম ভাঙার পর থেকেই সে অস্থির হয়ে আছে। অর্ণব আশেপাশে কোথাও নেই, কোথায় গিয়েছে বলেও যায়নি। নিজের ভাইয়ের এহেন আচরণ চিত্রলেখাকে বড্ড বিরক্ত করছে। রূপসার আদিফের ম্লান মুখ দেখে চিত্রলেখার মন যেন আরও খারাপ হয়ে আসে। বাচ্চা দুটোকে নিয়ে কিছুক্ষণ গল্প করে সে। রাদীপ বরাবর একটু শক্ত স্বভাবের ছিল, তবে রূপসার মলিন মুখটা বড্ড পীড়া দিচ্ছে চিত্রলেখাকে। শত চেষ্টা করেও মেয়েটার মুখে আগের মতো হাসি ফেরানো যাচ্ছে না। চিত্রলেখা কি করবে বুঝে উঠতে পারছে না। এখানকার কথা এখনো ভাবিকে জানায়নি সে, জানাতে ইচ্ছেও করছে না, ওখানে বসে চিন্তা করবে। ইদানিং চিত্রলেখার মনে হচ্ছে তার ছোট ভাবি মা হতে চলেছে। এই অবস্থায় সব কথা কেন যেন তাকে জানাতে ইচ্ছে হলো না তার। চিত্রলেখার ফোন বাজছে, রূপসার আদিফকে নাস্তা দিয়ে উঠে এলো সে, রঙ্গন কল করেছে। চিত্রলেখার মনে পড়ল গতকাল ফেরার পর থেকে রঙ্গনকে একবারও কল করেনি সে। কল রিসিভ করলো সে। বাড়িতে ফিরে একটাবার জানাবে তো, এমনিতেই একা ফিরেছ, জানালে কি হতো? রঙ্গন আসলে একদম খেয়াল ছিল না, ক্লান্ত ছিলাম খুব, এসেই ঘুমিয়ে পড়েছিলাম, ফোনের দিকে তাকানোর সময়ই পাইনি। ভাইয়া কেমন আছে? আছে একরকম, আসার পর বাড়ির পরিস্থিতি অন্যরকম দেখেছি, কোথায় থেকে কি হলো বুঝতেই পারছি না। নওশাদের অ্যারেস্ট হওয়ার কথা বলছো? ওটাও, আবার ভাবির হসপিটালাইজ এর ব্যাপারটা। নওশাদ? অপর্ণা ভাবি হাসপাতালে কি হয়েছে? লোক পাঠিয়েছিল, অনেক কাহিনী এসব, দেখা করে বলবো নি, আপাতত আমার ভাবির সাথে দেখা করা প্রয়োজন, আমি একবার ভাবির সাথে কথা বলতে চাই। মাথা খারাপ তোমার? এখন এই অবস্থায় তুমি ভাবির ওখানে যাবে? ওনার বাড়ির লোকজনের মানসিক অবস্থা ভাবো একবার। তুমি জানো তোমার দোষ নেই, কিন্তু এমন পরিস্থিতিতে তারা কি বুঝবে সেটা? স্বাভাবিকভাবেই তাদের রাগটা তোমার উপর এসে পড়বে। আমার কি তবে সত্যি যাওয়া উচিত না একবার? না, এখন তো ভুলেও না, ভাইয়া কখনই তোমাকে যেতে দিবে না দেখো, সো ওই চিন্তা বাদ দাও। আচ্ছা, ঘুম থেকে উঠেছো কখন? ঘুমালাম কখন? সারা রাত টেনশনে রেখে ঘুমের খোঁজ নিচ্ছ, এখন ঘুমাবো? আচ্ছা ঘুমাও, আমি বাচ্চাদের নাস্তা দিয়ে এসেছি, ওদের কাছে যাব। তুমিও খেয়ে নাও, পরিস্থিতি একটু ঠিকঠাক হলেই আমি ভাইয়ার সাথে দেখা করতে যাব। আচ্ছা। চিত্রলেখা একরাশ লজ্জার ভারে নুয়ে পড়ে কলটা কেটে দিল। রঙ্গনের কথাগুলো তার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে। আসলেই রঙ্গনের কথাগুলো যুক্তিসঙ্গত, এমন সে কেন চিন্তা করলো না? চিত্রলেখা ঠোঁটের কোণে নিশ্চিন্তের হাসি ফুটে ওঠে। অর্ণব বাড়ি ফিরল রাত 9টা নাগাদ। বাড়িতে দীর্ঘ সময় সে থাকতে পারত না আজ। অপর্ণার মৃত্যুতে বাইরে থেকে আবেগহীন ভাব দেখালেও মনে মনে সে কতটা ব্যথিত তা সে বোঝাতে পারবে না কাউকে। অপর্ণার প্রতি তার মনে যে ক্ষীণ ভালোবাসা এখনও বহাল, তার বহিঃপ্রকাশে কীভাবে ঘটাবে? অপর্ণার প্রতি তো তার কোনো অধিকার অবশিষ্ট নেই, দুজনের সম্মতিতেই এই সম্পর্ক শেষ হয়েছিল। সবাই ধরেই নিয়েছে এই সম্পর্কে আর ভালোবাসা অবশিষ্ট নেই, তবে একটা সময় কি ভালোবাসা চিরতরে মুছে ফেলা যায়? দীর্ঘশ্বাস ফেলল অর্ণব, অতপর কলিং বেলটা বাজালো, তড়িৎ গতিতে দরজা খুলল। চিত্রলেখা, সে যেন অর্ণবের প্রতীক্ষাতেই বসেছিল। অর্ণব কিছু না বলে ঘরের ভেতর প্রবেশ করল। ভাইয়া বল, এত দেরি হলো যে? কাজে ব্যস্ত ছিলাম। দোকান থেকে কল এসেছিল, তুমি যাওনি দোকানে, তবে ব্যস্ততা কোথায় ভাইয়া, হসপিটালে গিয়েছিলে বলতে পারো আমায়, আমি আর যেতে চাইবো না, আমি বুঝেছি আমার এখন যাওয়া উচিত না। অপর্ণার নেই লেখা গতকাল রাতেই মারা গেছে, ওর জানাজা ছিল ভোরে। চিত্রলেখার হাত পা শিরশির করে উঠল, মাথাটা ঠিক চক্কর দিয়ে উঠল নাকি ভূমিকম্পিত হলো বুঝতে সময় লাগলো তার। নিজের ভাবির প্রতি তার হয়তো জমানো রাগ ছিল ঠিকই, তবে তার মৃত্যু কামনা সে কখনোই করেনি। আজ তার মৃত্যুর খবর চিত্রলেখার অন্তর কিছুক্ষণের জন্য হলেও নাড়িয়ে তুলল। চিত্রলেখা বারবার নিঃশ্বাস নিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। বাচ্চা দুটো ঘুমোচ্ছে, ওদের কথা ভেবে চিত্রলেখার চোখ ভিজে এলো। লেখা, বাচ্চাদের জানাস না এসব, আমিও জানি না কিভাবে কি বুঝাবো ওদের। আমি শুধু চাই আমার বাচ্চারা কোনো রকম মানসিক কষ্টের মধ্যে দিয়ে না যাক, ওদের দায়িত্বটা আমি ভালোভাবেই পালন করতে চাই। আচ্ছা ভাইয়া তুমি বসো, আমি খাবার বাঁচছি, আমি খাবার বাঁচছি, বাচ্চারা খেয়ে ঘুমিয়েছে। আমি খাবো না, তুই খেয়ে নিস। অর্ণবের রক্তিম চোখ অনেক কিছুই জানিয়ে দিল চিত্রলেখাকে। চিত্রলেখার চোখের কোণেও জলের ক্রমশ দানা বাড়তে থাকলো। রূপসহ আদিফের ঘরের দিকে এগোলো সে, ঘর অন্ধকার,
চিত্রলেখা গুটি গুটি পায়ে বাচ্চাদের বিছানার কাছে এসে বসল। নোনা জল অবিরত গড়িয়ে পড়ছে। নিঃশব্দে কাজ শেষে রূপসা কি যেন বিড়বিড় করছে। চিত্রলেখা চোখের জল মুছে রূপসার মুখের কাছে খানিকটা এগোলো। রূপসা স্পষ্টভাবে কিছু বলছে। চিত্রলেখা কিছু বুঝতে না পারলেও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল। মা, আমি আর দুষ্টুমি করবো না মা। ও মা, আমার কাছে ফিরে আসো না মা। ভাইয়া তোমাকে ছাড়া অনেক কান্না করছে মা। ও মা, তুমি তুমি আসবে না? বাবার বাবার উপর রাগ করেছো? আমাদের কি দোষ মা? আমরা ভালো হয়ে থাকবো মা, আমাদের কাছে ফিরে আসো না। দেখো, আমি আমি গুড গার্ল হয়ে গিয়েছি মা। রূপসার কথার ভারটুকু কতখানি তা চিত্রলেখার বুঝতে বাকি নেই। অপর্ণার মৃত্যুর খবর এই বাচ্চাগুলোকে কিভাবে জানাবে সে? মায়ের কথা জিজ্ঞাসা করলে কি বা জবাব দিবে সে? অদ্ভুত এক দোটানায় সৃষ্টিকর্তা তাকে ফেলেছে। প্রাপ্তির খাতা পূরণের আগে এই অপ্রাপ্তির খাতা ভরে উঠেছে। এ বিপরীতকরণের শেষ কোথায়? বিয়ের বিষয়টা একান্ত পরিবারের সদস্যদের মধ্যেই সম্পূর্ণ করার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসলো চিত্রলেখা। একরকম জেদি ধরলো সে অপর্ণার বাবা মাকে বিয়েতে আনার। তাদের কাছে ক্ষমা না চেয়ে সে নিজের দাম্পত্য জীবন শুরু করতে চায় না। পরিস্থিতির কারণে হলেও অপর্ণার মৃত্যুতে খানিকটা দায়ভার তো চিত্রলেখারও। অর্ণব এই যুক্তি খণ্ডাতে পারল না। বাধ্য হয়ে অপর্ণার বাবা মাকে ডেকে পাঠালো সে। তাদের মেয়ের মৃত্যু 3 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যে তারা এই বাড়িতে আসেননি। অর্ণব 2-1 বার রূপসা রাদিফকে ও বাড়িতে রেখে এসেছে। এমন অবস্থায় তারা এখানে আসবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে অর্ণব। তবুও সে বোনের খাতিরে তাদের ডেকেছে ঠিকই। অর্ণব বিয়ে যাবতীয় কাজকর্ম দেখছে, খাবার দাবারের ব্যবস্থা বাইরে থেকে করা হয়েছে। সাথী এখন প্রেগনেন্সির 3.5 মাস চলছে, সে এসেছে গত পরশু। অনিকও অফিস থেকে ছুটি নিয়েছে বোনের বিয়ে উপলক্ষে। সাথীকে পুরোপুরি বিশ্রামে রেখেছে সবাই। তার প্রেগনেন্সিতে কিছু জটিলতা আছে, বিদায় সবসময় তাকে নজরে রাখতে হয়। সায়রা খালা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তিনি সর্বদা সাথীর আশেপাশেই থাকেন। রূপসা রাদিফও আজ বেশ খুশি, রঙ্গন বিয়ের প্রস্তাব দিতে এসেই তাদের মন জিতে নিয়েছে। বাচ্চা দুজন এসবের মাঝেই নিজের মাকে ভুলে থাকার চেষ্টা করেই চলেছে। তারা জানে তাদের মা কোথাও লুকিয়ে থেকে তাদের দেখছে। বাস্তবতা বোঝার ক্ষমতা তাদের এখনো হয়নি। চিত্রলেখা লাল শাড়ি পরেছে, রঙ্গনের পছন্দ করা শাড়ি, আর রঙ্গন তার পছন্দ করা পাঞ্জাবি পরবে। সাজসজ্জার দিকে বিশেষ নজর দিল না চিত্রলেখা। ঘরোয়াভাবে বিয়ে, সে তো বাড়তি সাজসজ্জা সেজে নিজের বিবাহপূর্ব ঐশ্বর্য আড়াল করার মানে হয় না। সাথী পাশেই বসে দেখছে, এই মেয়েটাকে খুশিতে দেখার জন্য সে সর্বদা সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইত। সৃষ্টিকর্তা অবশেষে তার দোয়া কবুল করেছেন। অপর্ণার বাবা মা যখন চিত্রলেখার ঘরে এলেন, তখন চিত্রলেখা মাত্র আয়নার সামনে থেকে উঠতে ধরেছে। ঘরে একাশে সাথী একটু আগেই বাইরে গিয়েছে। চিত্রলেখা বিব্রত করলেও নিজেকে সামলে তাদের সালাম দিল। অপর্ণার মা আন্তরিক ভঙ্গিতে এগিয়ে এলেন। ভালো আছো মা? বিয়ের জন্য অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি। আপনাদের দোয়া না পেলে আমি আমার নতুন জীবন শুরু করতে পারবো না। আমি জানি ভাবির মৃত্যুর শোক আপনারা কাটিয়ে উঠতে পারেননি, আমায় দেখে খুব রাগ হতে পারে। আমি আপনাদের কাছে কিভাবে ক্ষমা চাইবো তাও জানা নেই আমার। আপনারা আমায় দয়া করে দোষী ভাববেন না। লেখা, ক্ষমা আমার চাওয়া উচিত। তোমাকে আমি অনেক বাজে কথা বলেছি, অপর্ণাকে অনেক কুবুদ্ধি আমিও শিখিয়েছি। এসব নিয়ে আমার মৃত মেয়ের উপর রাগ জমিও না, মাফ করে দিও মা। ভাবির প্রতি আমার কোনো রাগ নেই আন্টি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন এটাই আমার চাওয়া। ফি আমানিল্লাহ, সুখী দীর্ঘজীবী হও এবং সংসারে আলো বয়ে নিয়ে আসো পরে পারো যেন। অপর্ণার বাবা দূরে দাঁড়িয়ে আছেন, তার চোখ নিজের দিকে, তিনি কিছু বলতে পারছেন না। অপর্ণার মায়ের চোখ ছলছল করছে। চিত্রলেখার মাথায় হাত বুলিয়ে কম্পালে চুমু খেলেন তিনি। অতঃপর চিত্রলেখার হাতে একটা ডায়েরি ধরিয়ে দিয়ে বললেন, শেষ পৃষ্ঠাটা পড়ো সময় হলে। চোখের জল আর বাদ মানল না তার, মুখে আঁচল গুঁজে তিনি তৎক্ষণাৎ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পিছু ডাকতে গিয়েও পারল না চিত্রলেখা। একজন মায়ের কান্না মানে তার মেয়ের জন্য জমানো শত অনুভূতি, সেখানে হস্তক্ষেপ করার অধিকার তার নেই। চিত্রলেখা ডায়েরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে এক সন্তানহারা পিতা মাতার নীরব আর্তনাদ প্রত্যক্ষ করল।
ডায়েরিটার খোলার জন্য তার মন আনচান করতে লাগলো। ধৈর্য ধারণ করতে না পারে সে শেষ পৃষ্ঠাটা বের করলো। অনুষ্ঠানগুলোতেও আর আমার প্রয়োজন পড়ে না, বাবা মাও খোঁজ নিল না। সবার আদরের মেয়ে থেকে বোঝা হয়ে যাওয়ার অনুভূতিটা দারুণ। রক্ত সম্পর্ককে এমন করে পর করে দেওয়া হয়, আমি তোদের আপন হয়েও বোঝা হয়ে রইলাম। প্রতিপদে আমাকে আমার বাচ্চাকে পরোক্ষভাবে কটাক্ষ করা হয়। কেন যেন আর চিত্র লেখার কথা বড্ড মনে পড়ছে। কতটা অত্যাচার করেছি তাকে তার ভয়াবহত্ব মনে পড়ছে। কখনো সুযোগ পেলে ক্ষমা চেয়ে নেব। দুঃখিত চিত্রলেখ। এরপর আর লিখতে পারিনি অপর্ণা। শেষ পৃষ্ঠাটা বেশ কুচকান। চিত্রলেখার চোখের সামনে সেই দিনের নারকীয় দৃশ্যের এক ঝলক কল্পনায় ভেসে উঠতেই তার আত্মা চমকে উঠল। সৃষ্টিকর্তার কাছে সে কেবল অপর্ণার শান্তি কামনা করে দোয়া করল। মানুষটা অনুতপ্ত ছিল, ক্ষমাও চাইতে চেয়েছিল। তবুও কি নির্মম মৃত্যু! এই যে কঠিনতম মৃত্যু কামনা করলো চিত্রলেখা নওশাদের জন্য। আশেপাশে তাকালো সে, ডায়েরিটা ফিরিয়ে দিতে হবে। মেয়ের সেই স্মৃতিটুকু চিত্রলেখা তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চায়। অতঃপর সে সব অতীত ভুলে নবজীবনে পা ফেলবে। অন্যায় হিসেবে লোকটার শাস্তি কম হয়ে গেল না মা? তুমি যা দেখতে পাও সেটুকুই তো সবসময় সত্য। মানে? তোমার মা কখনো কাউকে পাপের কম শাস্তি দেয় না রঙ্গন। নশাদের সাথে এখন কি হচ্ছে তা বাইরের কেউ জানে না। যে সেলে এসে আছে সেখানে সে প্রতি রাতে কামনা করে এ রাতটাই যেন তার শেষ রাত হয়, কিন্তু প্রতিদিন সকাল হয়। এবং সে কি অত্যাচার সহ্য করে তা আমি বলবো না। এসব নিয়ে আজকের দিনে ভেবো না, আজকের দিনটা গুরুত্বপূর্ণ। আমি নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আশফিন আহমেদের রহস্যজনক হাসির আড়ালে চাপা পড়ে থাকে কিছু রহস্য যার খোলাসা হয় না। রঙ্গন মুচকি হাসে, মায়ের স্বভাবের সাথে সে পরিচিত। রঙ্গন চুপিসারে নিজের বিছানার নিচ থেকে একটা ছবি বের করে। এই ছবিটা তার অ্যালবামের প্রথম ছবি, যেটা তার মা সবসময় তার থেকে আড়াল করে এসেছে। রঙ্গন এই সত্য প্রথম জেনেছিল বছর দুয়েক আগে। বন্ধুত্বের টানাপোড়ন নিয়ে বাড়িতে ফিরে এটা জেনে আরও অশান্তিতে পড়েছিল। অতঃপর চিত্রলেখার আগমন, মায়ের সাথে যুদ্ধ, সব মিলিয়ে জীবনটা একটা অ্যাডভেঞ্চার বলা চলে। আশফিন আহমেদ তাকে এত বছরে বুঝতে দেননি সে তার নিজের ছেলে নয়, রঙ্গনও বুঝতে দিবে না যে সে সত্য জানে। ছবিটা আবার অ্যালবামে রেখে নতুন একটা জীবন শুরু করতে চলেছে সে। প্রশান্তির নিঃশ্বাস ফেলল রঙ্গন। কবুল বলতে এত সময় নিলে যে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। চিত্রলেখার কাঁধে মাথা রাখতে রাখতে বলল রঙ্গন। চিত্রলেখা দূর আকাশে তাকিয়ে আছে। নিজের বাবা মার কথা আজ বড্ড বেশি মনে পড়ছে তার। বিয়ের সময়টাতে মেয়েরা কেন যেন বাবা মাকেই সবচেয়ে বেশি মনে করে। রঙ্গন বোধহয় চিত্রলেখার উদাসীনতা বুঝতে পারল। এই শীতের মধ্যে ছাদে দাঁড়িয়ে জমে যাচ্ছি, অথচ আমার রঙ্গনার ঠোঁটে এখনো বসন্ত এলো না, আমারও মনে রং লাগলো না। বসন্ত আসেনি কে বলল? কবুল বলে বসন্ত বরণ করেছো না? বসন্ত এখনো আমাকে বরণ করেনি। রঙ্গনের দৃষ্টি চিত্রলেখা ঠোঁট বরাবর। চিত্রলেখার মনে হলো কোনো কিছু যেন তাকে জমিয়ে ফেলছে চারদিক থেকে। সারা শরীর শিরশির করে উঠল তার। রঙ্গন খানিকটা এগিয়ে চিত্রলেখার দুগালে হাত রেখে কাছাকাছি আসার চেষ্টা করল। ঠিক সেই সময় ছাদের দরজা খোলা শব্দ হলো, ছিটকে সরে গেল চিত্রলেখা। অহম সরি সরি বলতে বলতে এই চোখ বন্ধ করল। রঙ্গন চোখ কটমট করে তাকালো সেদিকে, নিষ্পাপ শিশুর মতো মুখ করল অহম। ভাইয়া তোমার তো লাইন ক্লিয়ার, কিন্তু আমারটা এখন আমার সাথে চাঁদ দেখতে চাইতেছে, সেটাও আমার দোষ। এত সুন্দর করে বাসরঘর সাজাইছি তোমাদের, সেটা ছেড়ে ছাদে কি? যাও নিচে যাও। অহমের কথায় রঙ্গন তেড়ে যেতে নিল তার দিকে। অহম আর মার খাওয়ার অপেক্ষা না করে নিচে দৌড় দিল। চিত্রলেখা রঙ্গনের হাত শক্ত করে ধরে তার বুকে মাথা রাখল। আমি নিঃশব্দ নীরব প্রেমিকা হয়ে উষ্ণ আলিঙ্গনে তোমায় বাঁধব। আমি স্বচ্ছ চঞ্চল সরোবর হয়ে নীল রঙা জলে তোমায় ভাসাবো। আমি অমানিশার চাঁদ হব, আমি অমানিশার চাঁদ হব না, দিবালোকের সূর্য হয়ে তোমায় রাঙাবো। চিত্রলেখার কথায় রঙ্গনে ঠুটে হাসি ফুটে ওঠে। পূর্ণতার সংজ্ঞা সে উপলব্ধি করেছে, এই পূর্ণতার প্রতীক্ষা সে করেছিল। অবশেষে চিত্রলেখাকে
নিয়েই তারা এক অশেষ কাব্য রচিত হলো। বন্ধুরা শুনতে পাচ্ছ, প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কেমন? ধন্যবাদ।